আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া গ্রামে। আর আমার পেছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়াপাড়া জমিদার বাড়ি। স্থানীয়রা যেটাকে মঠের হাট জমিদার বাড়িও বলে থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো জায়গাটা একটু ভিন্নভাবে দেখাবো। বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই মুড়াপাড়া অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন, তার সাথে তৎকালীন ব্রিটিশ শাসকদের সুসম্পর্ক ছিল। এই বাবু রামরতন ব্যানার্জি এই প্রাসাদটি তৈরি করেন। পরবর্তীতে 1889 সালে প্রতাপচন্দ্র ব্যানার্জি বাড়িটি সম্প্রসারণ করে। তাহলে ধরা যায় 1889 বা তার আগে রামরতন ব্যানার্জি বাড়িটি তৈরি করে দিয়ে যান। প্রতাপচন্দ্র ব্যানার্জি বাড়িটি সম্প্রসারণের ঠিক 10 বছর পর তার পুত্র এই ভবনের সামনের অংশ সহ দুটি পুকুর খনন করেন। পরবর্তীতে জগদীশচন্দ্র ব্যানার্জি এবং আশুতোষচন্দ্র ব্যানার্জি এই ভবনটি দোতলা করেন, যেটা আজকের এই মুড়াপাড়া জমিদার বাড়ি। জগদীশচন্দ্র ব্যানার্জি একজন শক্তিশালী শাসক ছিলেন, এমনকি তিনি 2 বার দিল্লির কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি তার খাজনা আদায়ের ব্যাপারে ছিলেন খুব কঠোর। তিনি তার প্রজাদের জন্য যেমন অনেক কিছু করেছেন, তেমনি তার প্রজারা খাজনা দিতে দেরি করলে তিনি ঘরবাড়ি জ্বালিয়ে দিতেন, অনেক সময় প্রজাদের চুল কেটে দিতেন। এই প্রাসাদটি 60 বিঘা জমির ওপর অবস্থিত। 95 কক্ষ বিশিষ্ট এই প্রাসাদে নাচঘর, আস্তাবল, ভাণ্ডার ইত্যাদি রয়েছে। জমিদাররা প্রায়ই তাদের বিনোদনের জন্য নাচঘরগুলোতে নাচের আয়োজন করে থাকত। এই প্রাসাদটি কয়েকজন জমিদার কর্তৃক সম্প্রসারণ করা হয়েছে, তাদের মধ্যে প্রতাপচন্দ্র ব্যানার্জি, বিজয়চন্দ্র ব্যানার্জি, জগদীশচন্দ্র ব্যানার্জি এবং আশুতোষচন্দ্র ব্যানার্জি সম্প্রসারণে মুখ্য ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে এই প্রাসাদের যত সম্প্রসারণ, যোজন, বিয়োজন হয়েছে সব সেই ব্রিটিশদের আমলে হয়েছে, যখন জমিদারদের সাথে ব্রিটিশদের সুসম্পর্ক ছিল। কিন্তু 1947 সালে যখন ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে চলে যায়, তাদের উপনিবেশ ছেড়ে তাদের নিজ দেশে চলে যায়, তখন অর্থাৎ 1947 সালের পর পাকিস্তানি আমলে এই পূর্ববাংলা পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে যায়। ঠিক তখনই জগদীশচন্দ্র, যিনি এখানে তাদের পরিবার সহ বসবাস করছিলেন, 1948 সালে তিনি পরিবার সহ কলকাতায় যেতে বাধ্য হন। 1948 সালে পাকিস্তানিরা এটাকে দখলের পর এখানে দীর্ঘদিন যাবৎ হাসপাতাল এবং কিশোরী সংশোধন কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এই পুরো ভবনটিকে কলেজ হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু বর্তমানে যে পেছনের ভবনটা, এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর সামনের ভবনে এখনো কলেজের কার্যক্রম পরিচালনা হচ্ছে। বাংলাদেশের মধ্যে যতগুলো জমিদার বাড়ি রয়েছে, তার মধ্যে এই মুড়াপাড়া জমিদার বাড়িটাই অনেকটাই অক্ষত অবস্থায় রয়েছে। তবে এখানে এই জমিদারদের ব্যবহার্য কোনো জিনিস সংরক্ষিত অবস্থায় নেই। একদিনের শর্ট ট্রিপে এখানে আসা যায়। তবে যদি এই শুধু মুড়াপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যেই বের হন, তবে পুরা সময়টাই বিফল, কারণ এখানে আসলেই দেখার মতো কিছু নাই। কিন্তু যদি আপনারা এই মুড়াপাড়া জমিদার বাড়ি সহ আশেপাশের সোনারগাঁও, পানামনগর প্লাস এই তাজমহলে যান, তবে একদিনে মানে একদিনটাকে পুরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটি ফলো করতে পারেন।